আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছে বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে বা হোমিওপ্যাথি নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তারা যখন জানতে চায় বা বুঝতে চায় যে হোমিওপ্যাথিতে কি সত্যি এই ধরনের রোগ কমে, তখনই আমাদের মনে হয় যে এই ধরনের ভিডিওর মাধ্যমে তারা জানুক বা শিখুক যে হ্যাঁ, হোমিওপ্যাথিতে এইভাবে রোগ কমে। আমার সামনে যিনি বসে রয়েছেন তিনি 35 বছর বয়স, মাত্র 35 বছর বয়স। এই বয়সেই তার আজকে কাজকর্ম করতে খুব কষ্ট হচ্ছে, ঠিক এটা? হ্যাঁ, হ্যাঁ, কেন কষ্ট হচ্ছে? না, প্রচণ্ড কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে ব্যথা। তো ইনি আমার কাছে এসছেন, অনেকের কাছ থেকে জেনেছেন এবং তিনি প্রমাণও পেয়েছেন যে এই কোমরে ব্যথা হোমিওপ্যাথি ঔষধে কমেছে। খুব মারাত্মক সিভিয়ার পেন, এনারও খুব কষ্ট। ব্যথা কিরকম? ব্যথা অনেক হ্যাঁ, অনেক ব্যথা, অনেক ব্যথা, প্রচণ্ড কষ্ট পাচ্ছে ব্যথায়, ঠিক তো? কাজকর্ম করতে উনি খুব কষ্ট পাচ্ছে। ওনার বাড়ি মুর্শিদাবাদ, ঠিক বললাম? হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বাড়ি। তো মুর্শিদাবাদে এর আগেও বেশ কয়েকজন আমার কাছে ওষুধ খেয়ে বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকার পেয়েছে, এবং ওনার এক বন্ধু, তারও কোমরে ব্যথা ছিল এরকম, তা কমেছে বলে উনি উনি এসছেন। তো এই ধরনের কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে ব্যথা, কাজকর্ম করতে এবং এনারা যেটাকে বলে ধাপে, মানে অর্থাৎ বসে উপরে উঠতে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কোন দিকে ব্যথা? ডান দিকে ব্যথা, ডান দিকে ব্যথা। তার সাথে ওনার গায়ে কিন্তু 2-4টে আঁচিল আছে। আঁচিল কোথায় আছে? ঘাড়ের এখানে আঁচিল আছে কতগুলি। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে ওনার এই ব্যথাটা প্রায় 1 থেকে 1.5 বছর ধরে রয়েছে, এবং 7 বছর আগে উনি পড়ে গেছিলেন। কোথা থেকে পড়েছিলেন? ওপর থেকে পড়ে গেছিল, ছাদ থেকে পড়ে গেছিল। পড়ে যাওয়ার ফলে আজকে এতদিন বাদে ওনার এই ব্যথা অনুভব করছে। তার সাথে ওনার একটা রোগের বলছে যে আমার এতদিনকার কোনো রোগ হয়নি, একটাই ছিল, সেটা হচ্ছে থ্রোট অ্যালার্জি, অর্থাৎ গলার ভিতরে কি হতো, গোটা অ্যালার্জি আছে, গোটা অ্যালার্জি হতো, অ্যালাপাতি ওষুধ খেয়ে কমে গেছে। এবং এই ধরনের অ্যালার্জি যখন হতো, ওনার গলাটা কনস্ট্রিক্টেড হয়ে যেত এবং কথা বলতে কষ্ট হতো, কথা বলতে কষ্ট হতো। আর সেরকম কিছু ওনার জানা গেল না। আর যেটা জানা গেল, ওনার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। একটুতে ঠান্ডা সর্দি কাশি লাগে কি? না, ঠান্ডা সর্দি কাশি লাগে না। গায়ে গরম ভাব শীত ভাব বলাতে উনি বললো আমার গায়ে গরম ভাবই বেশি, গরম ভাব বেশি লাগে। গরমে উনি ভালো থাকেন, গরমে ভালো থাকেন, মুখ দিয়ে লালা পড়ে সামান্য। আর যেটা জানা গেল যে ওনার ঘাম সেরকম হয় না। মাছ মাংস ডিমে কোনটা বেশি খেতে ভালো লাগে? মাংসটা, হ্যাঁ, মাংস, মাংস খেতে খুব ভালোবাসেন, মাংস খেতে খুব ভালোবাসেন, ঝাল খাবার খেতে খুব ভালোবাসেন। আর লবণ, লবণ খেতে হবে, লবণ ওনাকে রেগুলার নিতে হবে। আর যে কোনো খাবার দাবার খেতে গেলে পরে উনি ঠান্ডা গরমের থেকে উষ্ণ গরম খাবার খেতে ভালোবাসেন। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলি পছন্দ করেন? একদম পছন্দ করেন না। উনি টক আর মিষ্টি খেতে একদম পছন্দ করেন না, মিষ্টি টক একদমই পছন্দ করেন না। আর যেটা জানা গেল, স্টুল রয়েছে, একটু কনস্টিপেটেড স্টুল, অর্থাৎ রোজ রোজ ঠিক মতন তার পায়খানা হয় না, মলত্যাগ হয় না। আর ভয় বলতে একমাত্র কিসের ভয়? কুকুরের ভয়, কুকুরের ভয়। এই ভয়ের কথা বলাতেই বলছে কুকুর দেখলে আমি কোথাও যাব না। যাবেন কি? না, কুকুর দেখলে উনি কোথাও যাবেন না। আর স্বপ্ন সেরকম কিছু দেখেন না? স্বপ্ন কি দেখেন? স্বপ্ন তো দেখি না, স্বপ্ন কিছু দেখেন না। ঘুম কেমন হয় রাত্রে? ঘুম কম, ঘুম হতে চায় না রাত্রে। কি করেন? এপাশ ওপাশ, ওপাশ ওপাশ, এপাশ, বা সারা দিন পরিশ্রম করছে সকাল থেকে উঠে, কিন্তু ঘুম নেই চোখে। রাত্রিবেলা ঘুমালে পরেও সেই নাড়াচাড়া, কিন্তু রাগ আছে যথেষ্ট, এবং রেগে গেলে পরে কিন্তু খুব ভায়োলেন্ট। জিনিসপত্র কি করেন রেগে গেলে? ফেলে দেয়, ফেলে দেয়, ফেলে দেয় রেগে গেলে পরে, কিন্তু পরে আবার দুঃখ হয়, দুঃখ হয়, অনুশোচনা হয়। মানুষের প্রতি মায়া মমতা কিরকম? আছে, মায়া মমতা আছে, খুব মায়া মমতা, মানুষের জন্য সব কিছু করতে হয়। আর তার সাথে যেটা জানতে পারলাম যে উনি কোনো কিছু সহজে এখন মনে রাখতে পারেন কি, ভুলে যাচ্ছেন? সময়তে ভুলে যায়, ভুলে যাচ্ছে, এবং কথা বলার সময় আমরা দেখতে পাচ্ছি যে কথা কিন্তু মাঝে মধ্যে আটকে যাচ্ছে। আর মনের মধ্যে প্রচণ্ড দুঃখ কষ্ট আছে, কিন্তু সেই দুঃখ কষ্টের জন্য উনি যে খুব যে ভালোভাবে রয়েছেন সেটাও না, মনের খুব
দুঃখ কষ্ট রয়েছে। আমি যে ওষুধটির কথা চিন্তা করছি, এই ওষুধের ক্ষেত্রে দেখা যায় একটা বিশাল চরিত্র হলো যে পরিবারের প্রতি কিন্তু সবসময় খেয়াল থাকে, ঠিক কি? এটা বাড়ির সকলের প্রতি খেয়াল রাখেন। ওনার মা রয়েছেন, মা যাতে কষ্ট না পান, সেই জন্য উনি কিন্তু এখান থেকে মানে সবসময়ের জন্য ভাবছেন যে মা যাতে কষ্ট না পায়, বাড়ির বউ যাতে কষ্ট না পায়, বা ছেলে মেয়ে যারা সন্তান সন্ততি তারা যাতে, তাদের সবার দিকে ওনার কিন্তু নজর রয়েছে যাতে কষ্ট না পায়। আরেকটা জিনিস হলো যে উনি কিন্তু কোনো অন্যায় সহ্য করতে পারেন না। অন্যায় দেখে সহ্য করতে পারেন? অন্যায় একদম সহ্য করতে পারেন না, অন্যায় দেখলে পরে সেখানে তার প্রতিবাদ করতে হবে। এই যে লক্ষণগুলি পেলাম, এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি আজকে কষ্টিকাম দিচ্ছি। আমি আশাবাদী যে উনি যথেষ্ট ভালো থাকবে। এই যে পরপর সিমটমসগুলি বলে গেলাম, যে এক যে ওনার লাম্বার পেন অর্থাৎ রাইট সাইডেড পেন, গায়ে কিছু মোগল আছে এবং আঁচিল আছে, গলায় একটা থ্রোট অ্যালার্জি হয়েছিল অর্থাৎ যার জন্য ওনার গলা বসে যেত, কথা বলতে কষ্ট হতো। আর হচ্ছে মাংস খেতে খুব ভালোবাসেন, লবণ খেতে ভালোবাসেন, ঝাল খেতে ভালোবাসেন, মিষ্টি একদম পছন্দ করেন না, কনস্টিপেটেড, ফিয়ার অফ ডগস, রাত্রিবেলায় ঘুম হয় না, ঘুমের মধ্যেই জ্বর, রাত্রিবেলায় এপাশ ওপাশ করতে থাকে, হাত পা সারাক্ষণ নাড়তে থাকে, ঠিক বলছি তো এগুলি? আর হচ্ছে ভাইলেন্ট রাগ, রেগে গেলে পরে আবার অনুশোচনা হয় এবং মানুষের প্রতি সিম্প্যাথেটিক, ফরগেটফুল, এবং মনের যে কষ্ট বা পরিবারের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটাও ওনার মধ্যে খুব। এই সমস্ত লক্ষণগুলির উপরে দাঁড়িয়ে যে কষ্টিকাম দিচ্ছি, আমি আশাবাদী যে উনি ভালো থাকবেন, কারণ উনিও এসছেন মুর্শিদাবাদ থেকে, আর মুর্শিদাবাদ থেকে যারা আসছেন তারাই এনাকে পাঠিয়েছেন। তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলকে জানানোর জন্য, ধন্যবাদ আপনাকে।